পাও। এই ঝাউবনটা দেখে না আমার দীঘার কথা মনে পড়ছে। কিন্তু এভরিওয়ান, আমি এখন কিউএস থেকে ভিডিও শ্যুট করছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যে ডানকিনে এসেছি, ব্রেকফাস্ট টেকফাস্ট করে একটু সাইট সিন করবো আর আপনাদেরকেও দেখাবো। নিলাম হচ্ছে হ্যাশ ব্রাউন আর হচ্ছে চিকেন র‍্যাপ। আর এদিকে উনি তো ব্যস্ত বাবাকে খাওয়াতে। এখানে আপনার হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট বলে একটি জায়গা রয়েছে, যেটা হচ্ছে ফ্লোরিডার সব থেকে শেষ প্রান্ত। তো ওখানে যাওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর লাইন, আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে। কিছুই না, ওই পয়েন্ট থেকে একটু ছবি তোলো। দ্যাটস ইট। হাই, হাই করে দাও তো। হাই, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, আর এই হচ্ছে লাইন। আমরা এখন একদম আমেরিকার শেষ প্রান্তে এসে গেছি। এইটা হচ্ছে জায়গা, দেখুন এখানে লেখাই রয়েছে 90 মাইলস, এখান থেকে কিউবা 90 মাইলস মাত্র। এইটা হচ্ছে বাটারফ্লাই পার্ক। আচ্ছা, এখানে এটা একটা বেসিক্যালি শপ। তো এখানে আমরা জানতাম না তো যে ব্যাপারটা কি, এসে দেখছি এরকম $15 মতো করে দিতে হবে প্রত্যেকের জন্য। ওয়ান বাটারফ্লাই ইউ ক্যান বাই ফর ইধিতা। বাটারফ্লাই দিয়ে সব ধরনের জিনিস, মানে জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সব কিছুই হচ্ছে এরকম। কিয়া সব এরকম ভাড়াই পাওয়া যায়, কিন্তু ভাবেন না যেখানে কোনো ড্রাইভার কিন্তু ইনক্লুডেড না, ড্রাইভার কিন্তু নিজেরাই কিন্তু ছুটে চলে যায় এই সমুদ্রটাতে। কিন্তু বাইরে বেরোলে মানে ইন্ডিয়ার সবারটাকে আমরা খুব ভালোভাবে ফিল করতে পারছি অনেক দিন পর। দেখুন এরই মধ্যে আবার অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আসলে আমরা একদম সমুদ্রের মাঝখানে, তো এটা একটা দ্বীপ, এই জন্য এখানে মাঝে মাঝেই কিন্তু মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি, এই প্রচণ্ড রোদ, মানে 5 মিনিটও হয়নি কিন্তু আমরা গাড়িতে উঠেছি, আবার এখানে হঠাৎ করে দেখছি বৃষ্টি নামছে। এই যে দূরে আমরা এখন যাচ্ছি, পাও এই ঝাউবনটা দেখে না আমার দীঘার কথা মনে পড়ছে। কিন্তু এরকম সমুদ্রের ধারে বহুদিন পরে দেখলাম। আসার সময় আবার দেখছি, আজ যেহেতু 12 তারিখ, এখানেই ওয়েডিং আছে। আসলে এত সুন্দর জায়গা, ডেস্টিনেশন ওয়েডিং হয় না সেই রকম আর কি। এখানে এরকম আমব্রেলা প্লাস হচ্ছে এরকম বিচ চেয়ার, এগুলো রেন্টে মানুষ নিতে পারে। এখানে টাকা দিয়ে পেমেন্ট পে করতে হবে। নির্মা তাকে নিয়ে জলে নেমে গেছে, এত সুন্দর জলটা। মমামের এত পছন্দ হয়েছে, অন্যান্য সময় কি হয় বলো তো, সমুদ্রের জলটা এত ঠান্ডা থাকে, বাট এখানটাতে এত সুন্দর জল, এটা গরম,
সেজন্য ওর খুব পছন্দ। তুমি সিলিতে গেছিলে চান করলে? তার চান হয়ে গেছে। সমুদ্রের ধারে এভাবে বেশ কিছুক্ষণ বসে থাকলাম একা একা। যাই হোক, আজকে আমি বিদায় নিচ্ছি, আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তবে একটা জিনিস উপলব্ধি করেছি যে জীবনে আপনি যদি কিছু ভালো করে থাকেন, আপনার সাথে কোনো কিচ্ছু খারাপ হবে না। এনিওয়ে, আসছি পরের ভিডিওতে।